মাঘের শীতে কোথাও কোথাও কষ্টের মাত্রা বাড়িয়েছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ থেকে শৈত্যপ্রবাহ বিস্তৃত হতে পারে আরও এলাকায়, আর কমতে পারে রাতের তাপমাত্রা। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, অর্থাৎ শীত থাকছে আরও কয়েকদিন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে একটি টেস্ট রিপোর্ট। শৈত্যপ্রবাহে স্থবির সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। হিমেল বাতাস, হাড়কা পানো শীত আর ঘন কুয়াশায় কৃষিক্ষেত্রেও পড়ছে এর প্রভাব। ছত্রাক জাতীয় নানা রোগে আক্রান্ত হয়ে আলু, ভুট্টা, সরিষা ও বোরো ধানের বীজতলা ক্ষতির আশঙ্কায় আছেন এ জেলার কৃষকরা। আলুর বড়াগুলা পচে যাচ্ছে, ফলন মনে হয় যে আর বেশি আশা করতে পারতেছি না। তারপরও সরকারের কাছে আমরা কিছুটা সহযোগিতা আশা প্রার্থনা করতেছি। কিছুটা ঢাকা দিয়ে রাখছি, আবার কিছুটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা একটু হয়তো ক্ষতির মুখেও পড়তে পারি। কুষ্টিয়াতে গত 10 দিন ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকলেও শুক্রবার দুপুরে সূর্যের দেখা মিলেছে, ফলে শীতার্ত অসহায় মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। প্রচুর কষ্ট হয়েছে, শীত ভ্যান তো চালাইনি যাচ্ছে না ঠান্ডার কারণে, আর প্যাসেঞ্জারও পাচ্ছি না, ইনকামও নাই। নাটোরে ঘন কুয়াশা ও তীব্র শীতে ছিন্নমূল মানুষের দুর্ভোগ সীমাহীন। গৃহস্থের গোয়ালে গৃহপালিত পশুরাও রয়েছে বেশ কষ্টে। পশু খাদ্য কম খাচ্ছে, দুধ কম হচ্ছে, এবং তাদেরকে বাধ্য হয়েছি কম্বল কিনে গায়ে দিতে। সকাল সন্ধ্যা আমরা আগুন তোপায় অন্তত শরীরটা কিছুটা গরম করতেছি। তীব্র এই শীতে চুয়াডাঙ্গায় ডায়েরিয়া, নিউমোনিয়া, জ্বর সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা, প্রতিদিন প্রায় 50 জন ভর্তি হচ্ছেন হাসপাতালে। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। ঘন কুয়াশায় নীলফামারীতে ছত্রাক জাতীয় নানা রোগে আক্রান্ত বুড়ো বীজতলা আর আলু ক্ষেত। এই শীতে বেড়া যায় না, কাজকর্ম করা যায় না, মানে হাত পা পোকা লাগে, শরীর কাঁপতেছে। অনেক কীটনাশক দিয়ে স্প্রে করছি, অনেক খরচ হয়েছে, কিন্তু যতটা খরচ হয়েছে অতটা কিন্তু পয়সা হইল না। এদিকে গোপালগঞ্জে সূর্যের দেখা পেয়ে শ্রমজীবীরা অনেকটাই খুশি। ঠান্ডা ও কুয়াশা কমে যাওয়ায় কাজে ফিরছেন সাধারণ মানুষ, কৃষকরা ফিরছেন মাঠে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।